आलोचना श्रुति महान रबुल आलमी मेहरबानी एवं तार दया कारण आज के सकले एकत्रित पे आल्ला शुक्रिया आदाय करी एवं एक ही साथ स्मरण करी पल्लीबंधु हुसैन मुहम्मद के जार दल के लिए आज के संविधान संरक्षण दिवस पालन करी आज हमारे मजे नहीं এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং বিজয়ী আত্মার প্রতি আবারও আন্তরিক কামনা করছি। তিনি এই দলটিকে রেখে গেছেন এবং তিনি জীবদ্দশায় তিনি সংবিধান সংরক্ষণ দিবস, গণতন্ত্র দিবস, উজ্জ্বলা দিবস পালন করে গেছেন, সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। তার অনুপস্থিতিতে আজকের আমাদের এই আলোচনা এবং আজকে একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সনের মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন। আজকের 6 ডিসেম্বর ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে আমাদের রংপুরের বৃহত্তর রংপুরের আরেকটি জেলা লালমনিরহাটকে পাকানাদার বাহিনী ঐতিহাসিক দিন। সুতরাং মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলের উপনেতা যেখানে তিনি নির্বাচিত হয়েছেন সেই জায়গাটিও একটি ঐতিহাসিক ভাবে আজকে স্মরণীয় বরণীয়। আমি মুক্তিযোদ্ধা হিসেবে অনুভব করি যে সত্তর ভাই যে কথা বলেছেন যে আমরা সেদিন কাজীপুর থেকে যুদ্ধ শুরু করেছিলাম এবং তিনি একজন সশস্ত্র যোদ্ধা, এখানে আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। তবে একথা সত্য যে গত কয়েকদিন পূর্বে আমি দেখেছি যে একটি বাছাই কমিটি করেছেন সরকার গাজীপুরের একটি সন্তান মুজাম্মেল সাহেবের, মাননীয় মন্ত্রী। আমি এই সভার মাধ্যমে স্মরণ করাই দিতে চাই যে এখনো সময় আছে, আপনারা এটা ভালো করে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা নির্ণয় করেন, পুনর্নির্ণয় করেন, কারণ অনেক হয়ে গেছে। একটি দল করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায়। আমার একজন সহকর্মী আমাদের এলাকায় কোচবাহারে, জানেন যে আমরা 1979 এমপি হয়েছিলাম, আমি ওই জেলায় কতবারে সংসদ সদস্য ছিলাম, শতে শতে লোককে সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধ করেছে এবং আমার গ্রামে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছেন, মাসিক ভাতা পায়। এটা আমাদের হৃদয় রক্তকরণ হয় যখন দেখি যে একদিকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, ভাই হারাচ্ছি, বন্ধু হারিয়ে, স্বজন হারিয়ে আমরা আজও ব্যথাত হৃদয় তাদের স্মৃতিচারণ করি, অন্যদিকে একটি দল করলে মুক্তিযুদ্ধ পাওয়া যায় এইটা খুবই দুঃখজনক। কোনো সরকারের কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে কেন, আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বলব যে বৃহত্তর স্বার্থে মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা সংশোধন করেন, পরিবর্তন করেন এবং যারা সশস্ত্র যুদ্ধ করেছে তাদের মাধ্যমে আপনার পরীক্ষা নিরীক্ষা করেন। ইউনুসাব বলবেন, সংসদ সদস্য বলবেন, এ ম্যান হু বিকেম মেম্বার অফ পার্লামেন্ট, তার বয়স হল না 71 সনে তার বয়স হয়নি, সে কি করে সভাপতি হবে? যে যোদ্ধা ছিল, রণকুত্র ছিল তাকে এবং একাধিক যারা যোদ্ধা ছিল তাদেরকে। যাই হোক, আমি দেখেছি আমাদের গ্রামেও যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাক হানাদার বাহিনী থেকে সাহায্য করে পলস্কারি করতে জায়গা 300 হিন্দুকে একই দিনে গুলি করে তাদেরকে হত্যা করেছে, সেখানে তারা সহযোগিতা করেছে, তাদের হাতেও দেখেছি আমি আমি জেনারেল ওসমানির সাথে, এগুলো দেখতে হবে। কেন বিজয়ের মাস আজকে এই দিনটি আমি সুযোগ পেয়েছি কথা বলা, আমাদের মধ্যে এটা ছিল পল্লীবন্ধুর শাসন আমল, এগুলো ছিল না, ফলস কোন মুক্তিযুদ্ধ হবে এটা কেউ ভাবতেও করেনি। আমি কমান্ড কাউন্সিল থেকে
আমি মনোনয়ন পেলাম কোথায়, তিনজনকে জিয়াউর রহমান স্যার নমিনেশন দিল, তার মধ্যে আমি একজন। আমরা মুক্তিযোদ্ধা কে ছিল কে ছিল না আমরা ফলো করি না। এর মধ্যে আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ছিলেন, আর জিয়াউর রহমান ছিলেন প্রধান পৃষ্ঠপোষক। সুতরাং একজন ভুয়া মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা এটা আমরা ভাবতে পারিনি। আজকে যেমন এই দীর্ঘদিন ধরেই চলছে এই কালচার আমাদের সরে আসার পর প্রশাসনের উপরে হস্তক্ষেপ, এটা আমাদের সময় ছিল না। আনিত ভাই জানেন, তিনি একটা বড় কমিটি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন, প্রমোশন হবে আমাদের চেয়ারম্যান ছিলেন। তিনি জানেন যে এগুলো আমরা কখনো আমার ইউনিয়নের ব্যাপারে আমার জেলা প্রশাসকের ব্যাপারে কোনোদিন আনিত ভাই এত কাছের লোক বা আমি তার কাছে আমরা কখনো সুপারিশ করার কথা ভাবতেও পারিনি। এই সংস্কৃতি ছিল না। অনেকগুলা সময়ের ব্যবধানে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে দেশে, এটা এই বিজয়ের মাসে আমরা এগুলো পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কেউ মূল্য যেদিন কেউ ক্ষমতায় থাকে না, যেদিন কেউ বেঁচে থাকে না, সুতরাং ক্ষমতার হাত বদল এটা জীবদ্দশায় আমরা সবাই দেখেছি, ইতিহাস তাই বলে। সুতরাং যারা যে ভালো কাজ করে যাবে সে কাজের প্রতিদান তারা পাবে। এবং দেশের মানুষ আজকে ইরশাদ সাহেবের কথা বলেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন এই যে উপজেলার কথা, এই জেলাগুলোকে মহকুমাকে জেলায় রূপান্তরিত করা এবং জেলা পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, এগুলা তিনি করে গেছেন। 68,000 গ্রাম বাঁচতে বাংলাদেশ বাঁচবে, এটা তিনি কেন বলেছিলেন? একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন, চেঞ্জ দি ফেস অফ দি পিপল, হাউ থ্রু উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এটা তিনি করেছেন। আমি বলবো যে পৃথিবীর যে মানুষ এক এক সময় এক একজন আবির্ভাব, ঐতিহাসিক ব্যক্তিত্ব আমাদের নেতা ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতার স্বাদ আমরা লক্ষ্য করেছি, সব সরকারই চেষ্টা করেছে, বঙ্গবন্ধুর সাথে তার তুলনা হবে না, কেননা তিনি এই দেশের কারিগর, তাকে ঘিরে স্বাধীনতা, তার নেতৃত্বে স্বাধীনতা, তিনি এই দেশের অভিভাবক ছিলেন, তার কারণেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। সেই আলোচনায় আমি যাব না, কিন্তু এর পরে যারা আসছেন তাদের জীবনে কিন্তু প্রচেষ্টা ছিল কিন্তু সফলতা ছিল না যথেষ্ট। সফলতা করেছেন কে, কৃতকার্য করে গেছেন কে, ইতিহাস রচনা করেছেন কে, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। কেন এই সংবিধান সংরক্ষণ দিবস কেউ কি সহজে ক্ষমতা ছাড়ে? এরশাদ সাহেব ছিলেন কেন? গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য, সংবিধানের আওতায় গণতান্ত্রিক চর্চা, এই দিনটি যদি গণতন্ত্র দিবস হতো তাহলে আমার মনে আরো যথেষ্ট। এটা মাননীয় চেয়ারম্যান, সিনিয়র কো চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ ভাববেন, কিন্তু আজকে গণতন্ত্র নিয়ে কথা বলার প্রয়োজন ছিল। যে গণতন্ত্রের অবস্থা কি, হালত কি, কেমন আছে গণতন্ত্র, যে গণতান্ত্রিক চর্চা রক্ষা করার জন্য, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য পল্লীবন্ধু 6ই ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেছে। তার আগে 14 ডিসেম্বর তিনি ক্যাবিনেট বিতর করলেন, আপনাদের মনে আছে, আমরা তখন আত্মগোপনে চলে গেলাম এবং কিভাবে বেঁচে গেলাম সেটা একটা মিরাকল। আমরা আমি কাজী ফেরুর রশিদ কর্নেল জাফর ইমান এক জায়গায় ছিলাম, এরপরে আমরা কারাগারে গেলাম, আমাদের কি হবে, সেখানেও আক্রমণ হয়েছে, আল্লাহ রক্ষা করেছে, রাখে আল্লাহ মালিকে। পল্লীবন্ধু এই দল, এই দল রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেদিন যে নির্বাচন হয়েছিল 91 জনে, সেই নির্বাচনে আমরা যে 35টি সিট পেয়েছিলাম, এই 35টি সিট তো পাওয়ার কথা না, পল্লীবন্ধু একাই 5টা পেলেন। সে স্বৈরাচার হলো কি করে, তাকে যারা স্বৈরাচার করে, আমি অনুরোধ করবো আপনাদের চেহারাটা আয়নায় দেখেন, কয়টা মানুষ হত্যা হয়েছে কার আমলে। আমার একজন পূর্ববর্তী বক্তা বলেছেন খুবই জিরো, সেখানে আমাদের অবস্থা ইনশাল্লাহ, আমাদের অবস্থা দেশবাসীর কাছে ইতিহাস যারা লিখবেন তারা একদিন বলবেন এরশাদ সাহেব এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, এরশাদ সাহেব হাইয়েস্ট স্যাক্রিফাইস করেছেন ক্ষমতা ছেড়ে, তিনি গুলি চালান নাই, তিনি সেনাপ্রধান ছিলেন, সেনা ছাউনিতে ছিলেন, ইচ্ছা করলেন
আর বহু বছর ক্ষমতায় থাকতে পারতেন। কিরকম সংবিধানের প্রতি শ্রদ্ধা, কিরকম গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। নিজে জানেন যে ক্ষমতা হস্তান্তর বিষয়টি ঝুঁকিপূর্ণ, আমি আবার ফিরে আসতে নাও পারি, আমি জনগণের কাছে নাও যেতে পারি, কিন্তু এই ঝুঁকিটুকু তিনি নিয়েছিলেন। সেদিন তার পাশে ছিলেন ব্যারিস্টার নাজিমুল মাহমুদ, জি এম কাদের, আমাদের শাহ মোয়াজ্জেম মওদুদ আহমদ, তারা তাকে সাহায্য করেছেন। যা হয়েছে মনে করি আলহামদুলিল্লাহ, এর চেয়ে তো খারাপ হতে পারত। অনেক বন্ধু বলেছেন যে না সারলে কি হতো, রক্তাক্ত বাংলাদেশ, উনি এই রক্ত দেখতে চান না, ওনার হাতে রক্তের দাগ ছিল না। উনি নিজে বলেছেন আমার কাছে দেশের মানুষ বড়, আমার কাছে দেশ বড়, তারপর আমার দল। সেইভাবে চিন্তা করে তিনি মাথা উঁচু করে চলছে। বিশ্বের কোথাও নাই কোন সেনাপ্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে মারা না যায়, জীবন না দেয়, কিন্তু তিনি কেন বেঁচে আছেন? একটি মসজিদের জন্য, একটি রাস্তার জন্য তিনি যমুনা ব্রিজ শুরু করেছিলেন, মেঘনা ব্রিজ তিনি করে গেছেন, কামারখালি ব্রিজ করে গেছেন, শম্ভুগঞ্জ ব্রিজ করেছেন। এই ঢাকা শহরের যত উন্নয়ন, যত যত কল্যাণ, এই ভেরিবাগ সহ এই রুকেয়া সরণি, বিজয় সরণি, যতগুলো আপনার হাই রাইজ বিল্ডিং দেখেন, সেনা কল্যাণ সহ সবই তিনি করেছেন। আপনারা কি ওরকম একটা 40 তলা বিল্ডিং করতে পারেছেন? উনি এই মাও ব্রিজের কাজ শুরু করেছিলেন। আমরা সেই মাও ব্রিজ এর কাছাকাছি গিয়ে মাও ব্রিজ পার হয়ে আমরা পদ্মা ব্রিজ পার হইতে পারি না। প্ল্যানিং কমিশন নিয়ে বসলেন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নিয়ে বসলেন, সবাইকে নিয়ে ডিসিশন নিলেন যেখানে ব্রিজ করবেন। তার সিদ্ধান্ত ছিল পদ্মা ব্রিজ করা, কিন্তু তিনি অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। পাশাপাশি যতগুলো নদী ছিল, খাল ছিল, সবগুলো বেলি ব্রিজ করে দিলেন। আপনাদের স্মৃতি পাতায় কিগুলো আছে না, কথা বলার সময় বলবেন একজন এসে পদ্মা ব্রিজ করবে তাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যে মানুষটি বীজ বপন করে গেছেন, নির্মাণ কাজ শুরু করে গেছেন, যাত্রা শুরু করে গেছেন, সেই হোসেন মোহাম্মদের সাথে আপনারা কেন ভুলে যান, কেন তাকে স্বৈরাচার বলেন? রাজনৈতিক কারণে, হিংসার কারণে ঈশ্বর সাথে আর স্বৈরাচার বলে লোকটা চলে গেছেন, আর কোনোদিন ফিরে আসবে না, অভিমান করে গেছেন। আল্লাহ তাকে যাওয়ার সময় বিরোধী দলের নেতা হিসেবে সম্মান দিয়েছেন। আপনারা চাইলেও সব কিন্তু বন্ধ করতে পারেন না। অনিচ্ছা ছিল, তাকে নিয়ে আর পার্লামেন্টে বলবো না, তাকে তার মুখ দেখতে চাই না, কিন্তু আল্লাহ যে পরিস্থিতি সৃষ্টি করেছেন সেই পরিস্থিতির কারণে তিনি বিরোধী দলের নেতা হয়ে গেছেন, এটা ভাবতে হবে। ওই অবস্থায় তিনি নাও হতে পারতেন, তার শরীর তত ভালো ছিল না, কিন্তু আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য এটা একটা নিয়ামত, এই সম্মান আমাদের সকলের। জাতীয় পার্টি তিনি নেই, তিনি চলে গেছেন, কিন্তু তার দল আছে, এবং তিনি বিরোধী দলের নেতা ছিলেন বাংলাদেশের মাটিতে, সংসদে ছিলেন, সংসদের বাইরে ছিলেন। তিনি স্পিডকে স্পিড বলতেন, দিনকে দিন বলতেন, রাতকে রাত বলতেন, কাউকে তোয়াক্কা করতেন না। তিনি কোন মানুষের কথা বলতেন, বৈষম্যের কথা বলতেন, সমতার কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। হারিয়ে যাওয়া মুখগুলো কেন ফিরে আসে না, তার জন্য তো মাথা উঁচু করে কথা বলতেন। জেলে যাবেন, তার বিরুদ্ধে মামলা হবে, এগুলো তিনি ভয় করেন নাই। এবং এখানে অনেক সহকর্মী আছেন, আমরা জেল গেটের সামনে তিনি যাইতেন ট্রায়ালে, মঞ্জু হত্যা মামলা, আমরা একা থেকে মামলা সাহা আছেন, এখানে অনেকেই আছেন, কিন্তু বেদনা বেদু সেই দিনগুলো আজ মনে করে, সেই মানুষটিকে কত কষ্ট দিয়েছেন তারা। কিছু পাও তুমি আমাকে দুঃখে দুঃখে কাঁদিয়ে, তুমি তো বেঁচে আছো, তিনি নেই, কিন্তু একদিন তুমি তোমার মর্ম স্পর্শ করবে, অপরাধের অপরাধের যন্ত্রণায় তুমি ছটফট করবে, সেই রকম মানুষ তোমরা বেঁচে আছো। কিন্তু তোমাদের উপরে যখন আক্রমণ হবে, যখন এই ধরনের নির্যাতন হবে, তখন আমরা তো আমরাও এইরকম থাকবো, কারণ আমরা যখন একটা নির্মাণ তোমার দেখবো, তোমার উন্নয়ন দেখবো, দীর্ঘ পথ রাজনীতিতে একসাথে চলেছি দেখবো, আমরা হাত হব, আমরা চাই না এই অপসংস্কৃতি, অন্যায় জুলুম অত্যাচারের সংস্কৃতি আমাদের ভুলে যেতে হবে। আসো আমরা একাত্রে চলি, একসাথে এই দেশ করি, আমরা দেশের মানুষের কল্যাণ করি। এই বিজয় মাসে আমাদের অঙ্গীকার হবে, পল্লী বন্ধু যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, হোসেন মোহাম্মদের সাথ এবং তার ভাই আজকে এই দায়িত্বে আছেন, আমাদের বেস্টার আনিস সাহেব আছেন, বাবলু সাহেব তার জামাতা আছেন, আমি মনে করি তারা এই পথকে আরো সহজ করবেন।
ক্ষমতা যাওয়ার যে পথ অচিহ্ন, যে অন্ধকার থাকে কখনো কখনো, কখনো আঁকাবাঁকা হয়ে যায়, সেই পথকে সোজা করে আমরা অবশ্যই পল্লী বন্ধুর যে ইচ্ছা ছিল, যে লক্ষ্য ছিল যে একবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, আবার দেশের মানুষের মুখে হাসি ফোটাবে, আবার অন্যায় জুলুমের বিরুদ্ধে আইন পাশ করবে, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সরকার হবে যেখানে মানুষের সুখ থাকবে, শান্তি থাকবে এবং চিরদিনের জন্য মানুষ উপভোগ করবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ, এবং তিনি মাথা উঁচু করে পৃথিবীর সমস্ত জায়গায় আমাদের যে পতাকা সেই পতাকা ফতফত করে উঠবে, কল্যাণের পতাকা, সম্মানের পতাকা, বিজয়ের পতাকা, মুক্ত মানুষের পতাকা। 7 কোটি মানুষ আজ 16 কোটি 17 কোটি হয়েছে, তাদের পুরা দরিদ্র আজকে নেই, আজকে সব বেদনা মুছে যায় যখন দেখি আমাদের একটি পতাকা, মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের হারানো ব্যথা সব ঘুষে যায় যখন দেখি একটি পতাকা। তাই বিজয়ের দিনে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সহকর্মীরা এখানে আছেন, যারা আসেন নাই, আমাদের অনেক বন্ধুরা বলেছেন যে আপনারা ফিরে আসেন, আপনারা এখানে থাকেন, আপনি দলকে সমৃদ্ধ করেন, আপনি এই সবার সময় অংশগ্রহণ করেন, আমি তাদের সাথে একমত পোষণ করি। দল আমাদের, আমাদের সকলের পরিশ্রম, আমাদের ঘাম পরিশ্রম আছে, আমাদের জেল জুলুম আছে এই দলের জন্য, আমরা ইচ্ছে করলেই দল ছাড়তে পারি না, আমি চাইলেই আর দলে যেতে পারবো না, বিবেকের বন্ধন আছে, অঙ্গীকার আছে, এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে কথা দিয়েছি আর কোনোদিন ফিরে যাব না কোন দলে, এই দলের পতাকা নিয়ে আমি থাকি পরো থাকি, এই আমার পরিচয়, এরশাদ আমার নেতা, এরশাদ আমার অভিভাবক, এরশাদের জাতীয় পার্টি এবং তার পতাকা আমার পরিচয়, এই পরিচয়কে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের, শুধু জিএম কাদের নয়, শুধু বাবলুর নয়, আদিত্য সেন নয়, আমাদের সকলের। তারা যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আমরা সেটা বলব, এবং আমাদের কাছে না চাইলেও আমরা যদি অনুভব করি, মাননীয় চেয়ারম্যানকে আমি বলবো, মাননীয় চেয়ারম্যান দয়া করে কাজটাতে করতে, রাখা না রাখা তার ব্যাপার, ওই চেয়ারে যখন বসে আল্লাহ তাকে সমৃদ্ধ করে, আল্লাহ তাকে শক্তি দেয়, সাবার দেয়, বুদ্ধি দেয় এবং পরিপূর্ণতা দেয়, আমি বিশ্বাস করি সেই পরিপূর্ণতা তার মধ্যে এসেছে। আমি গত পরশুদিন টেলিভিশনে দেখতেছিলাম, ইউনিভার্সিটি সাক্ষাৎ করেছেন, আমি বিবাহিত হয়েছি, উজ্জীবিত হয়েছি, এবং সেই বিবাহিত উজ্জীবিত হওয়ার কারণে আজকে এই সভা এসেছি, যে তাকে ধরাই সম্ভব, তাকে দিয়েই সম্ভব, আমাদের সকলকে দিয়ে সম্ভব এই পার্টিকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যাওয়া, এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সেই সফলতা দেশবাসীকে দিতে পারবো, এই বিশ্বাস রেখে ওড়িশার পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে বিদায়ের আত্মা কামনা করে আমি এখানে বিদায় আত্মার সুখ শান্তি এবং মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাকে বই দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আপনাদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।